আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাহিদা পারভীন শোভা, চিফ কনসালটেন্ট অফ হেলদি স্মাইল অ্যান্ড ডেন্টাল কেয়ার। আজকে আমি আপনাদেরকে একটা ডেন্টাল রিলেটেড টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমার আলোচনার বিষয় হচ্ছে, কোনো কারণে যদি আপনি দাঁত ফেলে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই দাঁত রিপ্লেস করা বা প্রতিস্থাপন করার কোনো পদ্ধতি আছে কি না। হ্যাঁ, মহান আল্লাহ তাআলা আমাদের যেমন রোগ দিয়েছেন, তার প্রতিকার করারও তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আমার দাঁত কোনো কারণে সেটা আপনার হারিয়ে ফেলেছেন অথবা দাঁতটা এক্সট্রাকশন করা হয়েছে, তাহলে দ্রুত এটা প্রতিস্থাপন করে ফেলবেন। এখন আমাদের অনেক কিছুই ডেন্টাল সেক্টরটা অনেক আধুনিক হয়ে গেছে। তো প্রতিস্থাপনের বিষয়টা হচ্ছে, আপনার কোনো কারণে মাড়ির দাঁত নেই অথবা সামনে কোনো দাঁত মিসিং, তো সেই ক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্টটা এখন দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে, এটা খুবই একটা ভালো ট্রিটমেন্ট অপশন। আর সেক্ষেত্রে দ্বিতীয় আরেকটা ট্রিটমেন্ট বলতে পারি, ব্রিজ অপশনে যাওয়া। যেই দাঁতটা নাই, তার দুই পাশের দুইটা দাঁতকে সংযোগ রেখে, দুইটা দাঁতকে সাপোর্ট নিয়ে আপনারা ব্রিজ করতে পারেন। এটা সহজ এবং ট্রিটমেন্ট খরচও অনেকটা কম, এটা করতে পারেন। আর আরও ক্ষেত্রে বলা যায় যে খোলা নিয়ে আছে ডেন্চারগুলো আছে, এটা করতে পারেন। ফ্লেক্সিবল ডেন্চারটা খুবই ভালো হয়। ফ্লেক্সিবল ডেন্চারের ক্ষেত্রে বলবো যে আপনারা যদি ফ্লেক্সিবল ডেন্চারটা করেন, তো সেই ক্ষেত্রে 4-5 বছর পরেও যদি আপনাদের মনে হয়ে থাকে যে আপনারা এটাকে রিপ্লেস করে ডেন্টাল ইমপ্ল্যান্ট করবেন, তো সেটাও সম্ভব হয়ে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই বলা উচিত যে আপনি দাঁত কোনো কারণে হারিয়ে ফেলেছেন, যে দাঁতটা রাখা সম্ভব ছিল না সেটাকে ফেলে দেওয়া হয়েছে, তাহলে এখন প্রতিস্থাপন করে ফেলেন, যত দ্রুত সম্ভব প্রতিস্থাপন করে ফেলেন। যে ক্ষেত্রে যেগুলো মানে বলবো যে একটা দাঁত না থাকার কারণে 5-7টা দাঁত তার পজিশন চেঞ্জ করে ফেলে। তো যে যে ট্রিটমেন্ট অপশনগুলো বলা হয়েছে, সেই ক্ষেত্রে আপনার যেটা সুবিধাজনক মনে হয় সেটা চুজ করে আপনি প্রতিস্থাপন করে ফেলুন।